আসসালামু আলাইকুম। টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি খবর। 8টি শর্তে সৌদি প্রবাসীরা কফিলের অনুমতি ছাড়াই অন্যত্র কাফালা হতে পারবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় সামনে কাফালা পদ্ধতি পরিবর্তনকে সামনে রেখে তারা ইতিমধ্যে একটি লিস্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে একজন প্রবাসী চাইলে যে যে কারণে তার কফিলের অনুমতি ছাড়াই কাফালা পরিবর্তন করতে পারবে। এখানে 8টি কারণ উল্লেখ করা হয়েছে, যে 8টি কারণ সামঞ্জস্যপূর্ণ হলে একজন প্রবাসী এখনই চাইলে কফিলের অনুমতি ছাড়াই তার কাফালা পদ্ধতি পরিবর্তন করতে পারে। এগুলো হচ্ছে, এক, সৌদি আরবে প্রবেশের 3 মাসের মধ্যে যদি কফিল তার সঙ্গে তার কাজের চুক্তি না করে, অর্থাৎ সৌদি আরবে প্রবেশের 3 মাসের মধ্যে আপনার সঙ্গে আপনার কফিলের কাজের চুক্তি করতে হবে। যদি কফিল সেটা না করে তাহলে আপনি অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন বা কাফালা পরিবর্তন করতে পারবেন। 2, সৌদি আরবে কফিল যদি আপনাকে 3 মাসের বেতন দিতে ব্যর্থ হয়, কফিল যদি টানা 3 মাস আপনার বেতন না দিতে পারে সেক্ষেত্রে আপনি অন্যত্র কাফালা পরিবর্তন করতে পারবেন। 3, যদি আপনি সৌদি আরবে প্রবেশের পর আপনার কফিলে কোনো অস্তিত্ব না পান বা যদি আপনার কফিল মৃত্যুবরণ করে অথবা অন্য কোথায় যেয়ে থাকে। 4, যদি সৌদি আরবে কফিল আপনার আকামা বানিয়ে দিতে না পারে বা আপনার আকামা নবান করে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি অন্যত্র ট্রান্সফার হতে পারবেন। 5, যদি সৌদি আরবে কফিল আপনাকে অন্যত্র কমার্শিয়ালি কাজ করতে বাধ্য করে বা আপনার কফিল যদি আপনাকে জোরপূর্বক অন্যত্র কাজ করতে চায় সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি বা কফিল পরিবর্তন করতে পারবেন। 6, যদি আপনার কফিল আপনাকে হিউম্যান ভায়োলেশন বা হিউম্যান ট্রাফিকিংয়ে বাধ্য করে সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, আমরা প্রায় দেখে থাকি সৌদি আরবে কফিলরা আমাদের অনেক প্রবাসীকে জোরপূর্বক অন্য এক কফিলের কাছে কাজ করাতে বাধ্য করে বা তার কাছে বিক্রি করে দেয়। এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেই কাফালা পরিবর্তন করতে পারবেন। 7, যদি কোনো প্রবাসী তার কফিলের বিরুদ্ধে মক্তবামলে মামলা করে এবং ওই কফিল যদি 2টি হিয়ারিংয়ে অনুপস্থিত থাকে তাহলে ওই প্রবাসী তার কাফালা পরিবর্তন করতে পারবে কোনো প্রকার নোটিশ বা অনুমতি ছাড়াই। 8, যদি কফিল নিজে থেকেই ওই প্রবাসীকে অন্যত্র ট্রান্সফার হওয়ার অনুমতি দেয় তাহলে ওই প্রবাসী অন্যত্র ট্রান্সফার হতে কোনো প্রকার সমস্যা থাকবে না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই 8টি কারণে প্রবাসীরা চাইলে তারা আপনার বর্তমান কফিলের অনুমতি ছাড়াই অন্যত্র কাফালা পরিবর্তন করতে পারবে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় হতে কিছুক্ষণ আগে আমাদের প্রবাসীদেরকে এই 8টি কারণ বর্ণনা করা হয়েছে, যাতে করে আমাদের প্রবাসীরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভবিষ্যতে তাদের কাফালা পরিবর্তন করতে পারে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।